স্যামসাং যে কি করতে পারে সেটা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। গত বছর স্যামসাং একটা ফোন লঞ্চ করেছিল যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A50, এবং আমার মতে স্যামসাং এর যে এ সিরিজ এবং এম সিরিজ রয়েছে সেগুলোর মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন ছিল স্যামসাং গ্যালাক্সি A50। স্যামসাং এর যে এম সিরিজ রয়েছে সেটার স্মার্টফোনগুলো আমার কাছে খুব একটা বেশি পছন্দ হয়নি, বিকজ সেগুলো বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করতে পারছিল না। তারপরেও সেগুলো স্যামসাং এর দিক বিবেচনা অনেক ভালো স্মার্টফোন ছিল। তবে গতবারে যে স্যামসাং গ্যালাক্সি M30 স্মার্টফোন ছিল সেটার একটা সাকসেসর নিয়ে আসতে যাচ্ছে স্যামসাং, যেটার নাম হবে স্যামসাং গ্যালাক্সি M30S, এবং মনে হচ্ছে সেই স্মার্টফোনটা অনেক ভালো হতে যাচ্ছে এবং এটার প্রাইস 15,000 রুপির মধ্যে রাখা হবে, যার মানে বাংলাদেশি টাকায় প্রায় 20,000-এর মধ্যে আপনি স্মার্টফোনটা পেয়ে যাবেন। এবং সেখানে যে স্পেসিফিকেশন রয়েছে সেগুলো জানলে আপনি অবশ্যই অবাক হবেন, এবং সেই ফোনটা অবশ্যই আগামী মাসের মানে এ মাসের 13 তারিখে লঞ্চ হতে যাচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক এখানে কী কী ফিচার থাকছে। প্রথমত এখানে যে ডিসপ্লেটা থাকবে সেটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। সো বুঝতেই পারছেন স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে মানে হচ্ছে কামাল একটা জিনিস। পাশাপাশি এখানে যে প্রসেসরটা থাকবে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A50-র থেকেও বেশি পাওয়ারফুল একটা প্রসেসর, সেটা এক্সিনস 9610 থেকে ভালো একটা প্রসেসর হবে। এখন কোন প্রসেসরটা হবে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এখানে 6 GB পর্যন্ত র্যাম থাকবে, 128 GB থাকবে রমের পরিমাণ, যেটা একদম বেস ভ্যারিয়েন্ট থাকবে সেখানে নেই। পাশাপাশি পিছনের দিকে দেখবেন 3-3টা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং সেখানে স্যামসাং এর যেই 64 মেগাপিক্সেলের GM1 সেন্সরটা রয়েছে সেটা ইউজ করা হবে, যার মানে আপনি ডে লাইট এবং লো লাইটে খুব ভালো ইমেজ পেতে যাচ্ছেন। পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সরও থাকবে স্যামসাং গ্যালাক্সি M30S এ। পাশাপাশি এখানে আরও বেশ কিছু ফিচার থাকতে পারে, যেমন এখানে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকবে, যেটা অবশ্যই একটা টিয়ার ড্রপ নচ, যেটা স্যামসাংকে ইনফিনিটি ইউ ডিসপ্লে বলে আর কি। পাশাপাশি এখানে নাকি USB Type-C পোর্টও থাকতে পারে, যার মানে এখানে 15 ওয়াটের ফাস্ট চার্জার থাকতে পারে। তবে কিছু কিছু লিখছে দেখা যাচ্ছে এখানে নাকি 22 ওয়াটের ফাস্ট চার্জারও সাপোর্ট করতে পারে, তবে আমি সেটার ধার ধারি না। আমার মনে হয় সর্বোচ্চ 15 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে, তবে ফাস্ট চার্জার থাকুক না থাকুক এটা তো কোনো সমস্যা না, 15 ওয়াটের ফাস্ট চার্জার অনেক দ্রুতই চার্জ করতে পারে স্যামসাং এর ফোনগুলোকে। সো 15,000 রুপিতে যদি এরকম একটা প্রাইস নিয়ে এরকম একটা কম্পিটিশনের জিনিস নিয়ে যদি স্যামসাং বাজারে আসতে পারে, তাহলে শাওমি বলুন, ওপ্পো বলুন, ভিভো বলুন, অথবা রিয়েলমিয়ের কথাই বলুন না কেন, কেউ কিন্তু দাঁড়াতে পারবে না, কারণ ম্যাক্সিমাম মানুষের ট্রাস্ট আছে স্যামসাং এর উপরে। সো স্যামসাং এর যে ডিসপ্লে সেটার উপরে সব মানুষের অনেক বেশি আকর্ষণ রয়েছে। তবে আমার কথা হচ্ছে এই যে ডিসপ্লে এটা কত পিক্সেলের হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি, যার মানে এখানে অবশ্যই 720+ মানে হচ্ছে HD+ রেজলিউশনের ডিসপ্লেও থাকতে পারে। সো স্যামসাং যদি এখানে ফুল HD+ জায়গায় HD+ ডিসপ্লে দেয় তাহলে কিন্তু অনেক মানুষই ডিসঅ্যাপয়েন্টেড হবেন। সো দেখা যাক আসলে স্যামসাং কবে নাগাদ এই দারুণ স্মার্টফোনটি বাজারে নিয়ে আসে। অবশ্য টেকনিক্যাল গুরুজি অলরেডি এটা নিয়ে একটা ভিডিও আপলোড করে দিয়েছে যেটা আপনারা দেখে নিতে পারেন, যদিও তিনি সেখানে সব কিছু বলেননি, তারপরও দেখা যাক আসলে এটা কবে নাগাদ বাজারে আসে, মানে 13 তারিখ বাজারে আসার পর বলতে পারবো কত বেস্ট ভ্যালু ফর মানি হবে বাংলাদেশের পক্ষে। সো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন টেক কথন চ্যানেলের। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।